পেঁয়াজের চারা উৎপাদনের জন্য চাষিরা প্রায় তিন মাস ধরে শ্রম দিয়ে থাকেন তার জমিতে মূলত অক্টোবর নভেম্বর মাসে এই পেঁয়াজ চারা তোলার কাজ শুরু হয় এবং জানুয়ারি মাস থেকে এই পেঁয়াজের চারা বাজারে বিক্রি করেন চাষিরা গত বছর পেঁয়াজের দাম ভালো পাওয়ায় এই বছরও তুলে ফেলেছিলেন বাঁকুড়ার বিভিন্ন প্রান্তের কৃষকরা পেঁয়াজের চারা কিন্তু এই বৎসর পেঁয়াজের চারার দাম নেই বললেই চলে চাষিদের বিস্তীর্ণ জমিতে পড়ে রয়েছে সেই পেঁয়াজের চারা চাষিরা বলছেন নাসিক থেকে এই বাঁকুড়াতেও কম দরে রেডি পেঁয়াজ সাপ্লাইয়ের জন্য মার্কেটের এই খারাপ অবস্থা গত বছরে স্থানীয় মার্কেটে এক কিলো পেঁয়াজের চারা বিক্রি হয়েছিল আশি থেকে নব্বই টাকা পর্যন্ত সেই পেঁয়াজের বীজ বর্তমানে বাজার দাম কিলো প্রতি পাঁচ থেকে দশ টাকা স্বাভাবিকভাবেই মার্কেট থেকে পাঁচ হাজার টাকা কিলো দরে ঝুড়ো পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার কিনে জমিতে কঠোর পরিশ্রম করে পেঁয়াজ চারা তৈরি করে বাজার মূল্য না হওয়াতে দিশেহারা হয়ে পড়েছেন তারা এই পিয়াজ চাষে যুক্ত কৃষকরা হতাশ হয়ে পড়েছেন পেঁয়াজ বিচার কি পরিস্থিতি পেঁয়াজ বিচার পরিস্থিতি তো আমাদের তো বাজার দরে যে ছুটো বীজটা ওইটা আপনি ধরতে পারেন মোটামুটি পাঁচ হাজার টাকা কিলো হিসাবে আমাদের কিনতে হয়েছে হ্যাঁ সে পাঁচ হাজার টাকা কিলো কিনতে যে আমাদের এখন চাষিরা ভেবেছিল এবছরও গত বছরে যে পেঁয়াজ চারার দামটা হয়েছিল সেই দামটা না হলো মোটামুটি আশি নব্বই টাকা কিলো হলো সেটা ইয়েটা সুরাহাটা হতো কিন্তু এখনকার বাজার মূল্য হচ্ছে সেটা আপনি ধরতে পারেন পাঁচ থেকে দশ টাকা কিলো তাহলে চাষির মাথায় তো হাত পড়িয়ে গেছে হ্যাঁ নাসির থেকে যে পেঁয়াজ বীজটা আসছে ইয়ে পেঁয়াজটা আসছে সেই নাচবি পেঁয়াজটা ত্রিশ থেকে চল্লিশ টাকা কিলো কিন্তু বাজারে সেটা যদি আমরা এই পেঁয়াজটা তুলে যদি আমরা বিক্রি করতাম তাহলে যদি এটা তিরিশ থেকে চল্লিশ টাকা কিলো হিসাব ইয়ে করতাম বিক্রি করতাম তাহলেও একটা সুরা হতো কিন্তু সেখানে আমরা পাচ্ছি না তারপরে এসব দিক থেকে তো চাষিকে তো সরকার দেখছেই নাই তাহলে আমরা কী চাষি কোথায় দাঁড়াবে সে দাঁড়াবার তো আর সে ক্ষমতা আর নেই এটা সরকারকে ভাবনা চিন্তা করা দরকার সরকার জেনে বাঁকুড়া থেকে মফিজুল হুদা আনন্দ বার্তা